ওয়েলকাম টু দি আশুতোষ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রথমত সবাইকে শুভ চতুর্থী। তো আজকেই আমি প্রথম বেরোচ্ছি দুর্গাপুজোর জন্য প্যান্ডেল হপিং করতে রেডি হয়ে। তো চলো এখন দেখা যাক কোথায় যাই আমরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমি আর সৌরভ আজকে সল্টলেকে ঠাকুর দেখবো, তাই আমরা প্রথমেই চলে গেলাম এডি ব্লকে। আমি থাকি বিডি ব্লকে, বাট আমরা গেলাম এডি ব্লকে ফার্স্টে ঠাকুর দেখতে, কেন কি বিডি ব্লকের ঠাকুরটা ঢাকা ছিল বাট প্যান্ডেলটা খোলা ছিল। তো আমি এডি ব্লকে চলে গেলাম। এডি ব্লকের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছ। আমার তো দেখে লাগছে যামিনী রায় পেইন্টিংয়ের থিমে করেছে। এখানে তো সব দেখছি যামিনী রায়ের পেইন্টিং আছে। এখানে দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী সবাই একদম যামিনী রায়ের থিমে এখানে আঁকা আছে। আর এই দেখো, এটা হচ্ছে গোপাল আর তার যশোদা মা, তাকেও যামিনী রায়ের পেন্টিংয়েই পেন্ট করেছে এখানে। তোমরা সল্টলেকে আসলে এডি ব্লকের ঠাকুরটা অবশ্যই দেখো, এটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। থিমটা আমার তো খুবই ভালো লেগেছে, থিমটা পুরোটাই আর্টিস্টিক থিম, আমার তো খুবই ভালো লেগেছে থিমটা। মানে বেশি জাগা নিয়েও করেনি, কম জাগার মধ্যে খুবই সুন্দর করেছে এটা। চতুর্থীর দিন দেখতে এসেছি, তাই এখনও ঠাকুরের হাতে ত্রিশূল অস্ত্র কিছুই দেওয়া হয়নি। এখন এডি দেখে আমরা বেরিয়ে যাচ্ছি, বিডি এখন বন্ধ আছে তো দেখতেই পারলাম না। প্যান্ডেলটা শুধু বাইরে থেকে দেখা যাচ্ছে, বাট ইয়েটা দেখা যাচ্ছে না, মানে এখনও উদ্বোধন হয়নি ঠাকুরটা। এই যে এটা হচ্ছে বিডি ব্লকের এন্ট্রি, এডির অপোজিটেই হচ্ছে বিডি। এখন এডিটা দেখে এসেছি, বিডিটা কিন্তু আমার এই ব্লক, বিডিটা দেখতে যেতাম আগে, কিন্তু আগে এডিটা দেখে আসলাম, এবার বিডিটা দেখতে যাচ্ছি। বিডিটা বন্ধই ছিল আসলে, ঢপ মারবেন না। হ্যাঁ, বিডি থেকে ঘুরে এসেই গেছি ওখানে, কিন্তু বিডিটা খোলা ছিল না, তাই ভাবলাম প্যান্ডেলটা অ্যাটলিস্ট দেখে আসি, তো তাই প্যান্ডেলটাই দেখতে যাচ্ছি আবার। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এডি ব্লক থেকে বিডি ব্লকে। তো বিডি ব্লকের পুজোটা এবার, মানে ব্যান্ডেলটা দেখো বেশ ভালো করেছে, আগের বছরের থেকে অনেক ভালো করেছে এবছরে। থিমটা বুদ্ধা থিম ছিল, আর তাই এখানে মেডিটেশন আর মিউজিকও চালিয়েছিল, তাই আরও বেশি ভালো লাগছিলো। বাট দেখতেই তো পাচ্ছ এখনও উদ্বোধন হয়নি, তাই পর্দা দেওয়া আছে, আর আজকেই উদ্বোধন হবে। যাই হোক, এডি আর বিডি ব্লক তো দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি এই ব্লকের ঠাকুরটা দেখতে। এই ব্লকে প্রত্যেক বছর খুব সুন্দর করে ঠাকুর, ঠাকুরটাও যেমন সুন্দর করে থিমটাও তেমন সুন্দর করে। এবার থিম করেছে যারা শহীদ হয়েছিল সেই সময়ে জেলের থিম, মানে ক্ষুদিরামের মেনলি ওই সব থিম করেছে। কনসেপ্টটা খুব সুন্দর করেছে, আমার ভিডিওতে অতটাই বোঝা যাচ্ছে না, এটা যদি তোমরা সামনে থেকে দেখো তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। লাইটিংটা এমন করে আছে তাই জন্য এখানে অন্ধকার লাগছে, বাট যদি তোমরা সামনে থেকে দেখো সত্যি দারুণ করেছে থিমটা। আর এই ব্লকের পুজোটা প্রত্যেকবার এতটাই সুন্দর হয়, কোনোবারও ডিসঅ্যাপয়েন্ট করে না। আমার প্রত্যেকবার সবথেকে বেস্ট লাগে সল্টলেকের, সল্টলেকের মধ্যে বেস্ট পুজোর থিম করে হচ্ছে এই ব্লক প্রত্যেক বছর। আমি জানি না সবাই শ্রীভূমিতে এরকম পাগলের মতো লাইন দিয়ে কেন ঠাকুর দিচ্ছে, এখানে তো সব ফাঁকা ফাঁকা, এত সুন্দর থিম রয়েছে তবুও সবাই ওখানেই যাচ্ছে। যতই যাই হোক, সল্টলেকের কিন্তু লাইন পড়ে না তেমন ঠাকুর দেখতে, আর এখানে খুব সুন্দরও হয় পুজোগুলো, তাই দেখতেও ভালো লাগে। আর এই দেখো, এখানের দুর্গা প্রতিমাটা কি সুন্দর করেছে, ইন্ডিয়ার ম্যাপের শেপে করেছে পুরো। আর এই দেখো, ভিডিওতে পুরোটা উঠে ধরাতে পাচ্ছি না আমি, যে এতটা সুন্দর কনসেপ্ট করেছে আমি তোমাদের বোঝাতেই পাচ্ছি না। এখানে তোমরা সামনে থেকে না দেখলে তোমরা বুঝবেই না। যাই হোক, তারপরে আমরা দেখে বেরিয়ে পড়লাম এইটা। আর এর বাইরে অনেক স্টল বসে, ফুড স্টল বসে। তোমরা এখানে এই ব্লকে ঠাকুর দেখতে আসলে খিদে পেলে তোমরা বাইরে ফুড স্টল থেকেও খেতে পারো। এইটা দেখার পর এখন যাচ্ছি আমরা বিই ব্লকে, এই অপোজিটেই থাকে হচ্ছে বিই ব্লক, তো ওখানে এখন যাচ্ছি। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে। কেমন ফিল হচ্ছে তোমার আজকে চতুর্থীতে প্রথম দিন? ঠাকুর দেখার মজাই আলাদা, সত্যি সল্টলেকে ঠাকুর দেখার মজাই আলাদা।
এখন আমরা আমারই বাবার প্যান্ডেল। এখন এই দেখে আমরা বি দেখতে এসেছি, বিটা একবার দেখেছিলাম। তুই সিওর কি এটা বি? হ্যাঁ হ্যাঁ এটা বি, না সিওর লেখা ছিল তো বি। হ্যাঁ বি বি আছে, কারণ এই অপোজিটে বি হল করেছে এমনি এমনি। আর এটা একটা সিম্পল টাইপের প্যান্ডেল করেছে, বাট আমার সিম্পলের মধ্যে খুব কিউট লেগেছে প্যান্ডেলটা। কারণ কি দেখো কি সুন্দর বাড়ি স্ট্রাকচারে করেছে, আর এত কিউট লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো প্যান্ডেলটার ভেতরটাও কি সুন্দর ডেকোরেট করেছে, বেশ কিউট আর সুন্দর লাগছে দেখতে। বেশ আমার এরকম টাইপের পাখা দিয়ে ডেকোরেশন খুব পছন্দ। আর তোমরা জাস্ট দুর্গা প্রতিমাটাকে দেখো কি সুন্দর, এরকম ওল্ড স্টাইলের দুর্গা প্রতিমা আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই টানা টানা চোখ তো আরও সুন্দর লাগে। আর দেখো ভেতরের ডেকোরেশনটাও কি মিষ্টি করেছে। শুনেছি বিজে ব্লকের ঠাকুরটাও নাকি খুব ভালো করেছে, ওটা পরে যাব। এখন আমি আর সৌরভ তো অনেকগুলো প্যান্ডেল দেখে নিলাম, আপাতত আর ভালো লাগছে না দেখতে, হাঁপিয়ে গেছি তো, খিদেও পেয়ে গেছে। তাই এখন আমরা যাচ্ছি বেবি লন, এখানে যদি আমরা না পাইছি তাহলে অন্য কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে যাবো। তবে দেখছি যে না আছে অ্যাভেলেবেল, বললো কিছুক্ষণ ওয়েট করতে হবে তাহলে সিট পেয়ে যাবে। আর এখানে দুর্গাপূজার উপলক্ষে ভালো করে ডেকোরেশন করা হয়েছে, দেখো কি সুন্দর সুন্দর হাড়ি টাঙানো হয়েছে, আর তার উপরে গাঁদা ফুল দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের টেবিল। আর এই নিয়ে আমি থার্ড টাইম আসছি বেবিলনে, আমার বেবিলনের অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগে, ইভেন এখানের খাবারটাও সেরকম ভালো, সেই অ্যাম্বিয়েন্স হিসাবে অনেকটাই রিজনেবল বলতে গেলে। মানে যদি এরকম অ্যাম্বিয়েন্সে বসে খেতে চাও তাহলে সেই অনুযায়ী রিজনেবল এখানে খাবার। প্রথমেই আমরা স্টার্টারে নিয়ে নিলাম পেশওয়ারি ফিশ শিক কাবাব, এইটা 5 পিস দিয়েছিল এখানে। চলো এবার তোমাদের খেয়ে আমি রিভিউটা দিই। কী আর রিভিউ দেবো, ভালোই হবে, কারণ কি এখানের আমার সব খাবার খুব ভালো লাগে। আমার তো এটা খেয়েও বেশ ভালো লাগলো। আমার শিক কাবাবটা অতটা পছন্দ না, কিন্তু এখানেরটা দারুণ হয়। তারপরে আমি নিয়ে নিলাম ব্লুবেরি বেসিল মজিতো, আর এইটার প্রেজেন্টেশনটা তো জাস্ট অসম। আমার এই প্রেজেন্টেশনে সব রকমের ট্রাই করা আছে, সবকটা দারুণ খেতে হয়। এরকম প্রেজেন্টেশন হিসেবে এখানে প্রাইস অনেকটাই রিজনেবল, তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর আমার সব রকমের ফ্লেভার ট্রাই করা আছে এখানে অলরেডি, সবকটাই আমার ভালো লাগে। আর এই বেবিলনের সব খাবার দারুণ খেতে হয়, মকটেলস থেকে শুরু করে স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট, সব আইটেম জাস্ট অসম। তারপর চলে আসলো আমাদের মেন কোর্স, আফগানি মিট্টিওয়ালা কুকার বিরিয়ানি আর দিল্লিওয়ালা বাটার চিকেন, সাথে রায়তাও দিয়েছিল আর অনিয়ন দিয়েছিল। তারপর আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো। আর এখানে বিরিয়ানিতে অনেক চিকেন থাকে, মানে আমি তো দেখলাম 2-3টে করে চিকেন ছিল, 2 বিরিয়ানি নিয়েছিলাম, একটা বিরিয়ানিতেই তোমার 2-3টে চিকেন ছিল। আমার মনে হচ্ছিলো একটা বিরিয়ানি নিলেই হয়ে যেত, যেহেতু 2-3টে চিকেন থাকে তাই জন্য হয়তো রাইসের কোয়ান্টিটিটা একটু কমে যায়। যদি তোমাদের খুব খিদে পায় তাহলে আমি বলবো একজনের জন্য একটা বিরিয়ানির রাইস এনাফ। রাইসের কোয়ান্টিটিটা খুবও কম না, খুব বেশিও না, ঠিকঠাক একদম। নর্মালি একটা বিরিয়ানি দুজন খেতে পারবে। আর এখানের বিরিয়ানিতে আলু ছিল না, বাট বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি ছিল, মানে খুবই ফ্লেভারফুল ছিল, আমার তো দারুণ লেগেছে। গোলাপ জলের এক গাদা গন্ধ ছিল না, দারুণ ছিল খেতে। ইভেন বাটার চিকেনটাও জাস্ট অসম ছিল খেতে। বাটার চিকেনের শ্রেডেড চিকেন মতো ছিল, মানে বড় বড় পিস ছিল না, বাট বিরিয়ানিতে পিসগুলো বেশ ভালো ছিল, ভালো ভালো পিস দেওয়া হয়েছিল চিকেনের বিরিয়ানিতে। এখানে ছোট ছোট চিকেন পিস ছিল বাটার চিকেনে, আর গ্রেভিটা তো জাস্ট অসম ছিল। আর এই দেখো আমরা খেতে খেতে অর্ধেক রেস্টুরেন্ট ফাঁকা হয়ে যাচ্ছে, এত দেরি হয়ে গেছিলো। আর তোমাদের বললাম না এখানে সব খাবার জাস্ট অসম খেতে, জাস্ট অসম, তাই জন্য আমি এই রেস্টুরেন্টটা অলওয়েজ প্রেফার করি। তারপর আমি দিয়ে দিলাম অর্ডার আমার ওয়ান অফ দ্য ফেভারিট বাকলাভা, এটা হচ্ছে আমার এখানের ফেভারিট ডেজার্ট, আমি এখানে আসলে এটা খাবই, এটা আমার এতটাই ফেভারিট, এতটাই টেস্টি, যে একবার খাবে সে এখানে এসে বারবার খাবে, এটা জাস্ট অসম খেতে।
তোমাদের ভালো করে এক্সপ্লেন করি। বাইরের কোটিংটাও খুবই ক্রিস্পি, আর এটা যখন সিরাপ দিয়ে খাই জাস্ট আরও অসম লাগে। আর ভেতরে পিস্তা আর অ্যালমন্ডসে ভর্তি, জাস্ট অসম খেতে এটা। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে পড়লাম, দেখো পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে। আমরাই সবার লাস্টে বেরোলাম এই রেস্টুরেন্টটা থেকে। দেখো পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে, 11:45 বাজে তখন। বেবিলন নর্মাল টাইমে 8:30-9:00 মধ্যে বন্ধ হয়েছে, আই থিঙ্ক সো পুজোর টাইম বলে এত রাত অবধি খোলা ছিল। এখন আমি ফাইনালি চলে আসলাম বাড়ি। তো তোমরা তো দেখলেই আজকে চতুর্থীতে আমি বেরোলাম, কিছু ঠাকুর দেখলাম আর রেস্টুরেন্টে গেলাম, খেয়ে চলে আসলাম বাড়ি। তো আবার তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ জরুর বাই বাই।